পুরাতন কামিজ দিয়ে মাপ ছাড়া আপনি বাসায় বসে থেকে খুব সহজে কামিজ কাটিং করতে পারবেন। বাসায় বেকার বসে না থেকে নিজের পোশাকগুলো বাসায় তৈরি করতে পারেন এবং সংসারে কিন্তু আপনি অনেক টাকা সাশ্রয় করতে পারেন। কামিজ কাটিং করার জন্য কামিজের যে পার্টটি আছে, তাই না, সর্বপ্রথম এখানে আমি পিছনে পার্টটি ভাঁজ করে নিচ্ছি ঠিক মাঝখানে ধরে। সুন্দর করে এইভাবে কাপড়টি আমাদেরকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপরে সামনের যে পার্টটি আছে ঠিক মাঝখানে ডিজাইন অনুযায়ী আমাদেরকে এইভাবে এই পার্টটিও একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। দুইটি পার্ট এইভাবে সুন্দর করে মিল করে আমাদেরকে ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। প্রিন্টের কামিজ যেহেতু কাটিং করব, নিচের দুইটি ডিজাইন এইভাবে মিল করে এই দুইটি পার্ট আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, স্কাবে বা রন্নায় যে আমরা আলপিনগুলো ইউজ করি সেগুলো এইভাবে আপনি পিন আপ করে নেবেন যেন কাপড়গুলো, ঠিক আছে, এলোমেলো না হয়। এরপর যে পুরাতন কামিজটি আছে ঠিক মাঝখানে এইভাবে আপনাকে সুন্দর করে একটি ভাঁজ করতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এই সাইড থেকে দেখুন এবং নিচে ডিজাইন থেকে মিল করে এইভাবে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। এইভাবে বিছিয়ে রেখে আপনি কিন্তু খুব সহজে ফিতার মাপ ছাড়াই আপনি একটি কামিজ কাটিং করতে পারবেন। কি করতে হবে, ফার্স্ট টাইমে কাপড়টি বিছিয়ে নিতে হবে, তারপরে পুরাতন কামিজটি এইভাবে ডাবল ভাঁজ করে আপনাকে বিছিয়ে রাখতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজে আপনি শিখতে পারবেন, কারণ আমি খুব সহজে শেখাবো যারা নতুনরাও শিখতে পারে। যেখানে থেকে হাতার আর্মহোলটি আছে এখানে থেকে দেখুন পুরাতন কামিজটির এই মাপে ফার্স্ট টাইমে একটি চক দিয়ে মার্জিন করে নিতে হবে। সুন্দর করে এই মাপে মার্জিন করে নেওয়ার পরে এরপরে যে আমরা সেলাই মার্জিনের জন্য কি করব, 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে বাইরের দিকে, ঠিক আছে, এইভাবে আরও একটি মার্জিন করে নিতে হবে। এতটুকু এক্সট্রা কাপড় আমাদের সেলাইয়ের জন্য চলে যাবে। সেমভাবে নিচেও ততটুকু মার্জিন রেখে একটি মার্জিন করতে হবে, তারপরে আরও একটি 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রেখে মার্জিন করবেন। ওকে, করে নেওয়ার পর নিচের অংশটি সমান করে কাটিং করে নিতে হবে। তো এটাতে গুলো আমাদের বডির মাপ। এখন গলার জন্য মার্জিনটি করতে হবে, পিছন পাটের যে গলা আছে এইভাবে, ঠিক আছে, পিছন পাটের গলার মাপ অনুযায়ী মার্জিন করতে হবে এবং সামনের যে গলাটি আছে যেখানে থেকে আছে সেইখানে হালকা একটি মার্জিন করতে হবে। এরপরে শোল্ডারের জন্য একটি মার্জিন করতে হবে। এরপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে উপরে আরও একটি মার্জিন করতে হবে। এখন আর্মহোলের জন্য, তাই না, এইখানে একটি মার্জিন করতে হবে এবং হাতাটি এইভাবে ভাসিয়ে নিয়ে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। এভাবে মার্জিন করে সুন্দর করে দেখুন এভাবে রাউন্ড করে আর্মহোলের মাপটির সাথে এখন মিলিয়ে দিতে হবে। খুব সহজ, তাই না, আপনি ট্রাই করুন, আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি। আপনিও খুব সহজে, আপনিও পুরাতন কামিজের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনি একটি নতুন কামিজ কাটিং করে নিতে পারবেন। এরপরে এখন যে মার্জিনগুলো করেছি সেই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে, পুরাতন কামিজটি যেন কেটে না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। জাস্ট আর্মহোলের এখানে কি করতে হবে, 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে কাটিং করতে হবে সেলাই মার্জিনের জন্য। এরপর যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী আমরা বরাবর কাটিংটি করে নিব। খুব সহজ, তাই না, এইভাবে ট্রাই করুন, অবশ্যই আপনি পারবেন। এখন যদি আপনি ব্যস্ত থাকেন, এই ভিডিওটি পরবর্তীতে যদি আবারও আপনি দেখতে চান তাহলে আপনি আপনার ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনি কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। এবং কামিজের যে সাইড ফাড়ি আছে সেখানে এভাবে চক দিয়ে চিহ্ন দিয়ে কেচি দিয়ে কেটে নিতে হবে। এরপরে এখন কি করতে হবে, পিছন পাটটি রেখে শুধু সামনের পাটের গলাটি কাটিং করতে হবে, পিছন পাটটি যেন কেটে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে শুধু সামনের পাটের গলার অংশটি কাটিং করে নিব। এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে শুধু সামনের পাটে আমরা তালপাটের জন্য 1/2 ইঞ্চি এইভাবে কাপড় কাটিং করে নেব। ওকে, কাটিংটি করে কমপ্লিট হয়ে গেলে এখন পুরাতন কামিজটি এখান থেকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে। এই ভিডিওটি একবার দেখে যদি আপনার বুঝতে সমস্যা হয় আবারও রিপ্লাই করে দেখুন, অবশ্যই আপনি কামিজ কাটিং শিখতে পারবেন। এর থেকে কামিজ কাটিং করার সহজ নিয়ম কিন্তু আর নেই, অবশ্যই আপনি পারবেন। এইভাবে, ঠিক আছে, কাটিং করে কমপ্লিট হয়ে গেলে আমরা বডি পার্টির সাইডে সরিয়ে রাখবো। এরপরে এখন হাতাটি কাটিং করতে হবে। হাতের যে কাপড়টি আছে এভাবে সুন্দর করে ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে এবং পুরাতন কামিজের হাতাটি দেখুন এই ডিজাইনের এদিক থেকে মিল করে সুন্দর করে বিছিয়ে রাখতে হবে। এইভাবে বিছিয়ে রাখার পরে এদিকে এইভাবে মার্জিন করে নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এইভাবে ফার্স্ট টাইমে হাতের মাপে নেওয়ার পরে আবার সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং হাতাটি যেখানে থেকে আছে এখানে একটি মার্জিন করে নিতে হবে এবং বডির পাটি এইভাবে দেখুন রেখে হাতের ঠিক মাঝখানে একটি মার্জিন করে আর্মহোলের রাউন্ড শেপটি আমাদেরকে করে নিতে হবে। আমি কিন্তু সব থেকে সহজ নিয়মটি আপনাকে শেখানোর চেষ্টা করতেছি, যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করে নিব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটি লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনাকে ভালো লেগে থাকে। হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এই হাতার যে ভালো দিকটি উপরের দিকে রাখবো উল্টো দিকটি নিচের দিকে রাখবো এবং এই হাতের পাটের ভালো দিকটি নিচের দিকে রাখবো এবং উল্টো দিকটি উপরের দিকে রাখবো। তাহলে তালপাট কাটিং করার পরে একটি হাতা ডাইনে একটি হাতা বামে অটোমেটিকলি চলে যাবে। এই নিয়মটি ফলো করে অবশ্যই প্রিন্টের
কামিজ কাটিং করলে হাতাগুলো এই নিয়মে কাটিং করতে হবে। ওকে, এই অবস্থায় কিন্তু হাতা দুটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।